নমস্কার, কেমন আছেন সবাই? পাখির বাসায় একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো। আমাদের রিবুকে দেখুন, ভোর ভোর স্নান করে রেডি হয়ে গেছে বন্ধুদের সাথে পুষ্পাঞ্জলি দিতে যাবে বলে। জানেন, অন্যদিন পড়তে যাওয়ার জন্য ডেকে ডেকে উঠানো যায় না। আর আজকে দেখুন, ডাকতে হয়নি, নিজে থেকেই উঠে পড়েছে। মা, আমি আসছি। ফিরবি কখন? ওই পুষ্পাঞ্জলিটা দিয়ে বন্ধুদের সাথে একটু ঠাকুর দেখে তারপর। আচ্ছা, ঠিক আছে। সাবধানে যাবি। টিমটা বেরিয়ে গেছে কোচিং সেন্টারে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আমি একটু সকাল সকাল আজ স্নান করেছি, তাই ঠান্ডা ঠান্ডা লাগছে। ভাবলাম চাটা খেয়ে তারপর রান্নাটা বসাবো। আমার বাড়ির পাশেই একটা ক্লাবে সরস্বতী পুজো হচ্ছে। সকাল থেকেই মাইক বাজা শুরু হয়ে গেছে। জানি না আমার কথা আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা। আমার এক বন্ধু ফোন করে বলল, ওই মাইকের গান যদি আবার এই ভিডিওতে আসে, ইউটিউব নাকি আবার ক্লেম করবে। যা হয় হবে, চলুন বরং রান্নাটা বসাই। জানেন, আমাদের বাড়িতে সরস্বতী পূজা হয় না ঠিকই, কিন্তু এই সরস্বতী পূজার দিন এই খিচুড়ি, বেগুনি, আলুর দম, টমেটোর চাটনি, এই খাওয়ারগুলো বড্ড টান। তাই আমি প্রতি বছর এই সরস্বতী পূজার দিন এই খাওয়ারগুলো বানাই। রিপু ফিরলেই দুপুরে খাওয়া দাওয়া করে আমরা কাছাকাছি ঠাকুরগুলো দেখি আসবো। তাই ভাবলাম আজকে সারাদিনটা আমরা কেমন ভাবে কাটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকক্ষণ মাইকটা বন্ধ আছে, বোধহয় পুষ্পাঞ্জলি হচ্ছে। আমার এইদিকে আনাজটা কাটা হয়ে গেছে, চলুন রান্নাটা বসাই। খিচুড়ির জন্য মুগ ডালটা আগে একটু ভেজে নেব, তাই কড়ায় তেল দিলাম, সাথে এক চামচ ঘি, ভালো গন্ধ হবে বলে। এই তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে ডালটা নেড়ে নিচ্ছি। ডালটা ভাজা হয়ে গেছে, এবার হাঁড়ির মধ্যে গরম জলে দিয়ে দিলাম। এবার চালটা একটু নেড়ে নেব। ডালটা অর্ধেক সেদ্ধ হলে চালটা দেব, গোবিন্দভোগ চাল তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, ডালটা হয়ে গেছে, এবারে আমি চালটা দিয়ে দেব। একটু হলুদ দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চাল আর ডাল সেদ্ধ হতে হতে আমি খিচুড়িতে দেওয়ার জন্য ফুলকপি, গাজর, বিনস তেলের মধ্যে অল্প নেড়ে নিচ্ছি। নাড়ার সময় অল্প লবণ দিয়ে দিচ্ছি। ডাল আর চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলো দিয়ে দেব। মটরশুঁটি, খিচুড়ির সবজিগুলো সেদ্ধ হতে হতে ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নিই। কড়াতে একটু তেল দিয়ে তাতে টমেটো আর আদা বাটাটা নেড়ে নিই। এক চামচ হলুদ গুঁড়ো দিলাম, এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। মশলাটা নাড়ার সময় অল্প জল দিয়ে নাড়তে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাবে। এবারে মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, তাই নামানোর আগে অল্প করে চিনি আর একটু ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। কি গো, যাচ্ছি, চলুন। মা কি করছে, কেন ডাকছে একটু ঘুরে আসি।
মা ডাকছিলে কেন বলো? আরে এই গোলাপ গাছগুলো ওই যে জল দিতে হবে কিনা তাই একটু অনেক দিন হয়তো লাগানো হচ্ছে, যদি জল টল দিতে হয় হ্যাঁ আমি একটু জল দেব কিনা তোকে জিজ্ঞাসা করে এই জন্য এ করছি, দেখে দেখে একটু বল জল দেব কিনা। না গো মা মাটিগুলো ভিজা আছে। হ্যাঁ সব টবগুলোতেই ভিজা আছে। এই দেখুন মায়ের গোলাপ গাছে কেমন গোলাপ ফুল ফুটেছে, এটা লাল গোলাপ, এটা হলুদ, একটা জবা গাছও লাগিয়েছে তাতে কুঁড়ি হয়েছে এখনো ফুল ফোটেনি। এই লঙ্কা গাছটায় দেখুন কত লঙ্কা হয়েছে, টবে লাগিয়েছে বলে হয়েছে, মাটিতে লাগালে না এখন লঙ্কা হতে চায় না। একটা বেগুন গাছ লাগিয়েছে আর গাঁদা গাছে দেখুন ফুল ফুটেছে। এটা একটা বনসাই, কামিনী গাছের বনসাই, এটা রিভু লাগিয়েছে। আলুরদমের আলুটা ভাজার জন্য কড়াইতে তেল দিলাম, অল্প লবণ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুরদমের জন্য ফোড়ন দিচ্ছি জিরা, তেজপাতা, হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়ে বেশি নাড়বো না, হলুদ গুঁড়ো দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটু জল দিয়ে কিছুটা নাড়ার পর আলু দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিচ্ছি। আলু নাড়ার সময় অল্প করে নুন দিয়েছিলাম, এখন আরেকটু নুন দিয়ে দিচ্ছি। আলুর দমটা হয়ে গেছে, এবার আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। এবারে টমেটোর চাটনি করার জন্য তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে টমেটোটাকে নেড়ে নিচ্ছি। টমেটোর মধ্যে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম। টমেটো চাটনিটা আমার প্রায় হয়ে গেছে, তাই বাড়িতে একটু কিশমিশ কাজু ছিল ওটা আমি দিয়ে দিচ্ছি। এবারে বড়ি, পাঁপড় আর বেগুনিটা ভাজলেই আমার রান্না কমপ্লিট। বড়ি একটু কম তাপে ভাজতে হয়, বেশি তাপ দিয়ে ভাজলে বড়িটা ঝরে যাবে, তখন স্বাদ আর ভালো লাগবে না। মা তোমার রান্না হয়ে গেছে? কে তো এর মধ্যে গোড়া হয়ে গেল? হ্যাঁ হয়ে গেছে, কিন্তু খুব খিদা পাচ্ছে। জামা কাপড়টা ছেড়ে আ, বেগুনিটা ভেজেই দিচ্ছি। আচ্ছা আমার খিচুড়ি রেডি।
ওপরে একটু ভাজা বাদাম ছড়িয়ে দিচ্ছি। আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমরা যাচ্ছি কাছাকাছি কয়েকটা মণ্ডপে ঠাকুর দেখতে। মায়ের একটু সর্দি কাশি হয়েছে তাই বেরোতে চাইল না, তাই আমি আর রিভুই যাচ্ছি, আপনারাও চলুন আমাদের সাথে। আমরা পৌঁছে গেছি তমলুক শহর থেকে একটু দূরে গৌরাঙ্গপুরে। এখানকার স্পোর্টস অ্যাসোসিয়েশন প্রতি বছর খুব সুন্দর সুন্দর থিমের মণ্ডপ তৈরি করে। চলুন ভেতরে গিয়ে দেখি এবছর কি থিম বানিয়েছে। এটা মণ্ডপের বাইরের ছবি, ভেতরে না গেলে ঠিক বোঝা যাচ্ছে না। এবারে থিম লিলিপুটের দেশ। হলিউডের বিখ্যাত সিনেমা গ্যালিভার্স ট্রাভেলস এর দৃশ্য উঠে এসেছে এদের মণ্ডপে। আর দেখুন বিভিন্ন ধরনের চুমকি আর রঙিন পাথর দিয়ে সেজে উঠেছে এদের প্রতিমা। চলুন এবারে পরের মণ্ডপে যাই। এই দেখুন রাস্তার ধারে একটা ছোট্ট মণ্ডপ কি সুন্দর করে সাজিয়েছে কলার কাঁদি সহ গাছ দিয়ে। আমরা চলে এসেছি তমলুক শহরের শঙ্করাড়া বাসপুল এলাকায়। এখানে বেশ কয়েক বছর ধরে কালার্স নামে একটি সংগঠন এই পুজোটা করছে। এবারে আমরা চলে এসেছি তমলুক শহরের হরির বাজার এলাকায়। এখানে বেশ কয়েক বছর ধরেই হচ্ছে ইচ্ছেডানার শারদসত উৎসব। এটা আমাদের বাড়ির পাশের বয়েজ স্টার ক্লাবের পুজো। 28শে জানুয়ারি পর্যন্ত চলবে এদের উৎসব। প্রতিদিন রয়েছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। মণ্ডপের চারিদিকে বসেছে অনেক দোকানদানি। আসবে টিভি সিরিয়ালের বিভিন্ন নায়িকারা।
ওই দেখুন সরস্বতী পূজোর শোভাযাত্রা বেরিয়েছে। চলুন এবারে তাহলে বাড়ি ফেরা যাক। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পাখির বাসার পরের একটা ব্লগে।